মালদাতে দুয়ারে রেশনে আজব ছবি দেখা গেল মানদহের পাকুয়ায়। খাদ্য সামগ্রী বদলে রেশনে মিলছে টাকা, সেই টাকা গুনে গুনে দিচ্ছেন খোদ ডিলার নিজেই। বুধবার সকালে রেশনের এমনই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় জেলার প্রশাসনিক মহলে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন বামুনগোলার ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আলমে বাশেরুন। গ্রাহকদের সুবিধার্থে দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার। এক বছর ধরে মালদাতেও সেই প্রকল্প চলছে, তবে পাকুয়ায় কামাতিপাড়ায় দুয়ারে রেশনের কোনো চিহ্ন নেই। নেই ফ্লেস, ফেস্টুন কিংবা খাদ্য সামগ্রী। রেশন ডিলার বিভা রায়ের ছেলে ঝঙ্কারেশ রায় কর্মীর পাশে দাঁড়িয়ে গ্রাহকদের হাতে দিচ্ছেন নগদ টাকা। এমনই অভিযোগ গ্রাহকদের, তাদের দাবি রেশনের খাদ্য সামগ্রী আটা চালের মান খুবই নিম্নমানের, তাই চাল আটা খোলা বাজারে বিক্রি করতে হয়। তবে রেশন ডিলার নিজেই রেশন দোকানে বসে আটা চালের মূল্য ধরে টাকা দিয়ে দিচ্ছেন। যদিও রেশনে খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন খাদ্য সরবরাহ দপ্তরের কর্তারা। রেশন ডিলারের দোকান এবং গোডাউনেও যান তারা। আমরা তো জানি না, খবরে তো দেখাচ্ছে যে 5 কিলো করে পাওয়া যাবে, এখানে তো দিচ্ছে তিনটা কাটের কত মাল পাবো আমরা, দিচ্ছে 9 কিলো চাল, 3 কিলো করে দিচ্ছে। হ্যাঁ, তো ওটাই তো, আমরা তো জানি না কত কিলো করে পাবো, না তিন হচ্ছে তিনটা কাটের কত পাবো আমরা, 5 কিলো করে, 5 কিলো করে একজন, তো এখানে পাচ্ছি আমরা 9 কিলো তিনটা কাটে, 3 কিলো করে দিচ্ছে। হ্যাঁ, আর আটা পান? আটা পাই 6 কিলো। সেটা কি করেন? খাই আমরা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।